তোভাত ফেরির মাধ্যমে কাজী নজরুল ইসলামের জন্মের 123 বর্ষপূর্তি উদযাপন। পাশাপাশি চুরুলিয়ার হাটতলা মোড়ে কাজী নজরুল ইসলামের অধ্যক্ষ মূর্তিতে মাল্যদান করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্টার্ড কাজী নজরুল একাডেমির কাজী রেজাউল করিম। আসানসোলের চুরুলিয়ার বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম সেই জন্মভিটে জন্মের 123তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বিশ্ব বরণ্য ও কবি সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলামের জন্মের 123 বর্ষপূর্তি উদযাপন এবং 42তম নজরুল মেলার আয়োজন করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি গুগল ফর্মে বিভিন্ন জায়গার শিল্পীরা আবেদন করেছিলেন, তার মধ্যে 60 জন বিশিষ্ট জনদের নির্বাচিত করেছেন। এছাড়াও বিভিন্ন দেশ এবং রাজ্য থেকেও শিল্পীরা অংশগ্রহণ করেছেন। তবে কাজী নজরুল মেলা 7 দিনের জায়গায় এই বছরে 3 দিনে করা হয়েছে। একটা অংশ সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একটা অংশ হচ্ছে নজরুল মেলা। এখানে বিশ্ববিদ্যালয় নজরুল এর যে জন্মভিটে এবং তৎসংলগ্ন তার যা কিছু সম্পত্তি আছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পর এবং একই সঙ্গে এতদিন অবধি নজরুল একাডেমি, নজরুল চর্চার যে ধারা তার প্রচার এবং প্রসার করে এসেছেন জনগণের মধ্যে, সেই ধারাকে বজায় রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে নিয়েছে এবং সেই ধারা বজায় রেখে আগামী দিনে যাতে বিশ্ববিদ্যালয় সমগ্র মানুষের সাথে, চুরুলিয়া গ্রাম তো বটেই, তৎসংলগ্ন যে গ্রামগুলো, শহর, জেলা, রাজ্য, আমাদের দেশ এবং বিভিন্ন দেশ, এই বিভিন্ন দেশের মানুষের মধ্যে নজরুল সংস্কৃতির যে প্রচার এবং প্রসার তার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের আছে এবং নজরুল একাডেমির প্রচার এবং প্রসারের ধারাকে বজায় রেখেই বিশ্ববিদ্যালয় আগামী দিনেও একই রকমভাবে কাজ করে চলবে। তার শুরু হলো আজকের প্রভাত ফেরি দিয়ে। 10টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে, নজরুল মেলার উদ্বোধনও একই সঙ্গে হবে। বিশিষ্ট কিছু ব্যক্তি আছেন যারা 10টার সময় থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায়। যেমন আমাদের জেলাশাসক থাকবেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি থাকবেন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।